2024 সালে এসে আপনি কি সাশ্রয়ী মূল্যে একটি ভালো ইয়ারফোন খুঁজছেন? তাহলে আর দেরি না করে দেখি দামি মি বেসিক এই ইয়ারফোনটিকে। আজকের রিভিউতে আমরা শামির এই সাশ্রয়ী হেডফোনটাকে বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা করব। এর বিল্ড কোয়ালিটি, সাউন্ড পারফরমেন্স, কমফোর্ট এবং ওভারঅল ভ্যালু প্রপোজিশন নিয়ে বিস্তারিত কথা বলব। ও হ্যাঁ, ভিডিও শুরুতেই আমি বলে দিই, এই প্রোডাক্টটি আমি পারচেস করেছি সেই টেক থেকে। আপনি যদি রিলায়েবল কোনো সোর্স থেকে কোনো প্রোডাক্ট কিনতে চান, আপনি তাদের পেজটি ঘুরে আসতে পারেন। প্রোডাক্টটি আমি পারচেস করেছি 550 টাকা দিয়ে। তাদের পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেরি না করে শুরু করা যাক আনবক্সিং দিয়ে। প্যাকেজিংটি খুব সাধারণ মানের। বক্সের ভিতরে পাবেন ইয়ারফোন এবং কয়েক জোড়া ইয়ার টিপস। হেডফোনটির ডিজাইন, হেডফোনটি মিনিমালিস্টিক ডিজাইনের, ম্যাট ফিনিশ এবং ট্যাঙ্গল ফ্রি কেবলের কারণে দেখতে খুব সুন্দর লাগে। ইন ইয়ার এই ডিজাইনটি কানে খুব ভালোভাবে ফিট করে এবং ওজনে হালকা হওয়ার কারণে আপনি অনেকক্ষণ এটি পরে ইজিলি যে কোনো কাজ করতে পারবেন। এবার কথা বলছি সাউন্ড কোয়ালিটি নিয়ে। মূল্যের তুলনায় সাউন্ড কোয়ালিটি বেশ ভালো মানের। ভালো বেস, ক্লিয়ার মিডস এবং ক্রিম্প হাইস। বেস ভালো, বিশেষ করে হেভি বেস কানের জন্য। মিড কিন্তু ক্লিয়ার এবং ব্যালেন্সড, যার ফলে ভোকাল এবং ইনস্ট্রুমেন্ট খুব ভালো শোনা যায়। ক্রিম্প হাইস এবং ডিটেইলড, যা সাউন্ডটাকে আরো ভালো করে তোলে। ওভারঅল এই বাজেটে আমি স্যাটিসফাইড। এবং এই হেডফোনটি শাওমির অনেক আগের মডেল হলেও এখনো এটার জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। কমফোর্ট এন্ড ফিট যদি আমরা বলি, তাহলে এই হেডফোনটি কিন্তু খুবই কমফোর্টেবল এবং আপনার কানে খুব ভালো করে ফিট করবে। যেহেতু ওজন হালকা, আপনি কানে পরে বেশ কিছুক্ষণ কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। চলে যাই আদার কি কি ফিচার্স রয়েছে সেগুলোতে। মাইক্রোফোন, মাইক্রোফোনের কোয়ালিটি কিন্তু এই বাজেটে আমার কাছে খুব ভালো মনে হয়েছে। স্পেসিফিকলি কল করার জন্য এই মাইক্রোফোনটি খুবই ভালো। রিমোট কন্ট্রোল, ইনলাইন রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি কানের প্লেব্যাক থেকে পজ, নেক্সট, প্রিভিয়াস ইত্যাদি ফিচার কিন্তু ইউজ করতে পারবেন। কলকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এক নজরে তাহলে ভালো কিছু দিক এবং খারাপ কিছু দিক জেনে নেই। সাশ্রয়ী মূল্য, মূল্যের তুলনায় ভালো সাউন্ড কোয়ালিটি, কমফোর্টেবল ফিট, ভালো মাইক্রোফোন, ট্যাঙ্গল ফ্রি কেবল। খারাপ যদি বলি তাহলে নয়েজ ক্যান্সেলেশন নেই। এই বাজেটে আসলে নয়েজ ক্যান্সেলেশন আশা করাটাও ঠিক না। এবং আরেকটা খারাপ দিক যদি বলা যায় তাহলে সাধারণ বিল্ড কোয়ালিটি। বরং শাওমি মি বেসিক ইয়ারফোনটি একটি দুর্দান্ত বাজেট ফ্রেন্ডলি ইয়ারফোন। তুলনামূলকভাবে এটি অনেক আগের হেডফোন হওয়া সত্ত্বেও আপনি 2024 সালে এসেও এই হেডফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আমি এই হেডফোনটি নিয়েছি বিকজ আমার এই হেডফোনটার বিল্ড কোয়ালিটি ভালো লাগে এবং এটার লংজিবিলিটিটাও খুব ভালো। সো লেটস সি এটা কতদিন ইউজ করা যায়। কিছু অ্যাডিশনাল টিপস আমি আপনাদের দিয়ে দিচ্ছি। হাই কোয়ালিটি অডিও সোর্স ব্যবহার করুন, আপনার কানে ফিট হয় এমন ইয়ার টিপস পরিধান করুন এবং নিয়মিত হেডফোনটি পরিষ্কার রাখুন, যার ফলে আপনার হেডফোনটি আরো ভালো পারফর্ম করবে এবং আরো দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ যাবত আমার সাথে ছিলেন। আপনাদের সবাইকে আজকে এখানেই আমি বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম বিদায় নিচ্ছি কি করা যায় এই ভিডিও থেকে। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে।